তো বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের পাতুরি বানিয়ে দেখাবো একেবারে সহজে। তো এখানে ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো সর্ষে জিরে শুকনো লঙ্কা দেব, দিয়ে একটা পেস্ট করে নেব। আর এখানে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, তো আজকে আমি কুমড়ো পাতাতে করব। তো তোমরা চাইলে কিন্তু কলা পাতা বা অন্য কিছু কচু পাতা এসবেও কিন্তু করতে পারো। তো আমি পেস্টটাকে করে নিয়েছি, দেখো একদম শুকনো লঙ্কাও দিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে। তো এই পেস্টটার মধ্যে আমি এখন একটু তেল দিয়ে দেবো, সরিষার তেল। তো পাতুরি মানেই কিন্তু সরিষার তেল। সরষের তেলটাকে দেওয়ার পরে আমি একটুখানি ভালো করে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, তেলটা যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। আর পাতুরিতে এমনিতে তো বেশি তেল লাগে না, তো এমনিতে যখন এই পেস্টটা বানাবে তখন একটু ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে আমি তিন পিস মাছ দিয়ে আজকের পাতুরি করব, সে কারণে তিন পিস মাছ নিয়ে নিলাম। এবারে ভালো করে আমি মাছটাকে মশলার সাথে মাখিয়ে নেব, যাতে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর অল্প একটুখানি নুনও দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এবারে এটাকে আমি ভালো করে কিছুক্ষণ রেখে দেবো, আর তার মধ্যে এবারে আমি দেখো কিছুক্ষণ পরে চলে এলাম। এবারে আমি একটা কুমড়ো পাতাটাকে নিয়ে নিলাম, আর কুমড়ো পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি কুমড়ো পাতার ওপরে মাছটাকে দিয়ে দেব। তো মাছটা একদমই ভালোভাবে একদম সফট হয়ে গেছে, আর অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো এবারে ওপর থেকে একটু মশলা দিয়ে দেবো, খুব একটু বেশি মশলা দেব না, অল্প একটু মশলা দিয়ে দেব। এবারে কিন্তু আমি চারদিকটা ভালোভাবে মুড়ে নেব। তো একদিকে যেহেতু একটা ডাঁটি আছে, ডাঁটিটা ফেলার কোনো দরকার নেই, আর আজকের আমি সুতো দিয়ে মুড়বো না, জাস্ট এমনি সিম্পলভাবে আমি মুড়ে নিলাম। এটা কড়াইয়ের মধ্যে দিলেই কিন্তু বেস্ট হয়ে যাবে, কারণ এটা কিন্তু ছেড়ে যাবে না। তো এখন আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি চাপাটা খুলে নেব। আর এই দেখো অনেকটাই হয়ে গেছে, এক পিঠটা আমি একটুখানি উল্টে নেব। তো এখানে আমি অল্প তেল দিয়েছিলাম, আর ঢাকা দেওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। তো গ্যাসটা আমি কিন্তু একটু কমিয়ে রেখেছি, আর দেখো যখন দেখবে পাতাগুলো হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন জানবে যে হয়ে গেছে। তো এক পাশটা হয়ে গিয়েছিল, তো আমি এবারে উল্টে নিলাম। এবারে আমি অল্প একটুখানি সরিষার তেল চারিদিক থেকে ছড়িয়ে দেব, দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মাছটা, খেতেও ভালো লাগবে। তো এবারে আমি অল্প একটুখানি তেল চারিদিক থেকে ছড়িয়ে দেবো, বেশি দেবো না, বেশি দিলে আবার কিন্তু মাছটা ভাজার মতন একেবারেই পুড়ে যাবে। তো একদমই সামান্য তেল দিয়ে দেবো, আর দিয়ে কিন্তু গ্যাসটাকে কমিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি, ভালোভাবে নামিয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের পাতুরি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। আর মানে যে কোনো মাছের পাতুরি কিন্তু ভীষণ ভালো টেস্টি হয়, তো পাতুরি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ করছি, আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো খুব তাড়াতাড়ি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। তো আজকের মতো টাটা।